রূপচুরানা এপথের সবাইকে স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপচুরানা একত্র এবং বিশেষ অতিথিবৃন্দ এবং বাতাসানা জাতীয় পার্টির ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি ও আমার ভাই উপজেলা আসসালামু আলাইকুম বাতাসানার তিনটি ওয়ার্ডের সম্মেলনের জন্য আমরা এই আয়োজন করেছি তিনটি ওয়ার্ডে 41 38 এবং 21 বাতাসানের মোট পাঁচটি ওয়ার্ড আছে এর মধ্যে আজকে আমরা তিনটি থানার তিনটি ওয়ার্ডের সম্মেলন করতেছি এখানে পাঁচটা ওয়ার্ড আর দুইটা ওয়ার্ড বাকি রয়েছে আমরা পরে থানা কমিটির সম্মেলনে চেষ্টা করব সম্মেলন শৃঙ্খলাভাবে দায়িত্ব পালন করতে পারি সেই জন্য আপনাদের সবার দোয়া প্রার্থী আমি যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আপনারা আমাদের একটু সাহস দিয়ে আমরা রাজনীতিতে ছাপায়া করতে ইচ্ছা করি আগামীতে এই তিনটা ওয়ার্ড থেকে আমরা বিপুল পরিমাণ একটা বাড্ডা থানারে মহানগরকে সুন্দর একটা থানা হিসেবে উপহার দেব আমাদের এই বাড্ডা থানা অত্যন্ত অবহেলিত একটা থানা পাঁচ পাঁচটি ওয়ার্ড নিয়ে যে থানা সেই থানা মহানগরে আমাদের কোনো প্রকার গুরুত্ব নাই আমরা ওয়ার্ডকে আলাদা আলাদা সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগরকে দেখিয়ে দিতে হবে বাড্ডা থানা একটি চাকরত থানা বাড্ডা থানা পাঁচটি থানার আওতা নিয়ে এই ভোট পাহারা যদি না দিতে পারেন সামনে যে ক্যান্ডিডেট হোক এই জায়গা জাতীয় নির্বাচনের সময় এই ভোটগুলো আমাদের কিছু ভদ্রলোকেরা আছে তারা নিজের মনে করে মাঠে ফেলে দেবে এই ভোট পাওয়া দেওয়ার জন্য প্রতিটি এলাকায় যতগুলো ইউনিট আছে আপনারা কেন্দ্রীয় বেশি ইউনিটগুলো করবেন কেন আমাদের ইউনিটগুলো এবং ওয়ার্ডগুলো করা দরকার যদি মনে করেন ইউনিটগুলো আমাদের শক্তিশালী হয় আমাদের ওয়ার্ডগুলো শক্তিশালী হবে ওয়ার্ড যদি শক্তিশালী হয় থানা শক্তিশালী হবে থানা শক্তিশালী হলে মহানগর শক্তিশালী হবে মহানগর শক্তিশালী হলে কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হবে কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হলে আমাদের বন্ধু বন্ধু হুসাইন মোহাম্মদ আলের সাথে বড়াই জাতীয় পার্টি শক্তিশালী হবে বিশ্ববিদ্যালয় লাগাতার পাঁচ দিন ছাত্র দল এবং ছাত্র লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষটি কেন হচ্ছে সেই সংঘর্ষটি হয়েছে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার জন্য খালেদা জিয়াকে ওই পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার জন্য শুধু শুধু ফেলে দিতে চাইছে এই জন্য ছাত্র দল হুঙ্কার দিয়েছে ট্রেড করেছে কাউন্টারে ছাত্র লীগ ছাত্র দলকে পিটাইছে আর আজকে দীর্ঘ 32 বছর হুসেন মোহাম্মদের সাথে ষড়যন্ত্র করেন হুসেন মোহাম্মদের সাথে লোকজন আপনাদেরকে কিছু করে না আজকে বলতে চাই সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনি তো আপনাকে বাংলাদেশের মানুষ খেতাব দিয়েছেন না দলীয় খেতাব পেয়েছেন আমি জানি না আপনাকে বলে গণতন্ত্রের মানুষ কন্যা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে কি গণতন্ত্র আছে হত্যা করেছেন আপনি গণতন্ত্রের হত্যাকারী বন্ধুরা আমার নির্বাচনের কথা বলেছে আমার সহকর্মী আমার ভাই হেলাল যে তারা নির্বাচন করে এসেছে আমি বলতে চাই এই কিছুদিন আগে গতকালকের পত্রিকায় দেখেছি আগে আমরা স্লোগান দিতাম আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আর ওরা বলে কি জানেন তোমাদের ভোট আমি দেব যেখানে যেখানে খুশি সেখানে জমা দিলেন আপনার রূপচুরানা একত্রে সবাইকে স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপচুরানা একত্র